Hello everyone, welcome to my channel. In today's video, I'm gonna share with you 5 tips for pimple prone skin or oily skin. So before starting the video, if you haven't subscribed my channel, you subscribe my channel and hit the bell icon so that you get notified every time whenever I upload a new video. Now let's get started. So jader oily skin kiba pimple prone skin royeche tara jodi skin ke ekta thik thak moto maintain kore thik thak moto kore thake tahole amader 90% chance kome jay আবার পিম্পলের জন্য কিংবা ব্রেকআউটসের জন্য। তো আজকে আমি ভিডিওটাতে 5টা টিপস শেয়ার করব, খুব ইজি টিপসগুলো, এগুলো স্কিন কেয়ার টিপস, তোমরা ইজিলি ফলো করতে পারবে। বাজেট ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট আমি তোমাদেরকে সাজেস্ট করব যেটা তোমরা ইউজ করলে আই হোপ তোমাদের কমপ্লিটলি পিম্পল চলে যাবে। বিকজ আই হ্যাভ অয়েলি সেন্সিটিভ স্কিন, আমার প্রচণ্ড ব্রেকআউট হয় একটু নিষ্বিষ করলে। তো আমি এইভাবে মেনটেন করি আমার স্কিনটা। আই হোপ তোমাদের এই স্কিন কেয়ারটা বা এই স্কিন কেয়ার টিপসগুলো খুবই হেল্প করবে। My tip number one is face wash selection. যাদের oily কিংবা sensitive skin তাদের সবসময় উচিত এমন কিছু face wash নির্বাচন করা যেটা তাদের স্কিনের জন্য আইডিয়াল। অলওয়েজ গো ফর নিম face wash কিংবা যেই face washগুলোয় salicylic acid রয়েছে, যেগুলো নন কমিডোজেনিক প্রোডাক্ট, সেগুলো আমরা ইউজ করব। ইউ ক্যান গো ফর হিমালয়া নিম face wash কিংবা বায়োটিক নিম face wash। এই হিমালয়ার নিম ফেস ওয়াশের মধ্যে একটা নতুন রেঞ্জ হয়েছে যেটা ফোম বেস রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। চট করে হাতে নিলেই জাস্ট ফোম হয়ে যায়, সেটাও তোমরা ট্রাই করতে পারো। অলওয়েজ মেক শিওর যে দিনে আমাদের দুইবার ফেস ওয়াশ করতে হবে। তো অলওয়েজ গো ফর দ্য রাইট ফেস ওয়াশ, এটা হচ্ছে আমাদের টিপ নাম্বার ওয়ান। টিপ নাম্বার টু, আমাদের এরপর টোনারের দিকে যেতে হবে। টোনারে আমরা কী ইউজ করব? অলওয়েজ গো ফর দ্য রাইট টোনার। Either you can use neem toner or astringent or TT toner. Astringent হিসাবে আমি সবসময় বলে থাকি আয়ুর্বেদের অ্যাস্ট্রিঞ্জেন্টটা ভীষণ ভালো, আমি যেটা ইউজ করি। বাট ডোন্ট ইউজ ইট ডিরেক্টলি, অলওয়েজ ইউজ ইট ইন এ ওয়েট কটন যাতে তোমাদের কোনো স্কিন ইরিটেশন না হয়। অ্যান্ড এছাড়া তোমরা প্লাম গুডনেসের ইউজ করতে পারো টিটি টোনার, যেটা অ্যাজ এ ফেসিয়াল মিস্ট আমরা বা সেটিং স্প্রে ইউজ করতে পারি। ভীষণ ভালো প্রোডাক্ট, সবগুলো প্রোডাক্টই বাজেট ফ্রেন্ডলি। এছাড়া আমরা টি ট্রি টোনার ওশিয়ার রয়েছে কিংবা অন্য কোনো কোম্পানি রয়েছে সেইগুলো ইউজ করতে পারি। বাট মেক শিওর আমরা কিন্তু স্কিন অনুযায়ী টোনার ইউজ করব। টিপ নাম্বার থ্রি, স্ক্রাব এক্সফোলিয়েশন। এক্সফোলিয়েশন ইজ ভেরি মাস্ট ফর অল টাইপ অফ স্কিন। যাদের অয়েলি স্কিন রয়েছে তারা সবসময় এমন কিছু এক্সফোলিয়েশন করবে যাতে আমাদের স্কিনের নতুন করে ব্রেকআউট না হয়। আমরা লোটাসের অ্যাপ্রিকট স্ক্রাব ইউজ করতে পারি, যেটা অল টাইপ অফ স্কিনের জন্য ভালো, কিংবা হিমালয়ার স্ক্রাব ইউজ করতে পারি যেটা কিনা নিম স্ক্রাব, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। সবসময় এমন স্ক্রাব আমরা ইউজ করব যেটা আমাদের স্কিনে খুব জেন্টলি ইয়েট এক্সফোলিয়েশনটা খুব ইফেক্টিভলি করবে। টিপ নাম্বার ফোর, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ভালো একটা ফেস প্যাক ইউজ করতে হবে। বাট অলওয়েজ আমরা ফেস প্যাক ইউজ করব না, উইকে আমরা এভরি থার্ড কিংবা ফোর্থ ডে ফেস প্যাক ইউজ করব। বাট আমরা কোন ধরনের ফেস প্যাকগুলো ইউজ করতে পারি? আমরা সবসময় এমন কিছু ফেস প্যাক ইউজ করব যেটা ক্লে বেস হবে, বেন্টোনাইট ক্লে, কিওলিন ক্লে কিংবা স্যান্ডেল পাউডার। এই ধরনের ফেস প্যাকগুলো আমাদের মুখে পিম্পলগুলোকে যেমন টেন করে সেগুলোকে ড্রাই করে দেয়। সাইড বাই সাইড যাদের অতিরিক্ত ওপেন পোর্সের সমস্যা রয়েছে সেইগুলোকে মিনিমাইজ করে দেয়, আর আমাদের স্কিনের মধ্যে যদি কোনো রকম দাগ থাকে, পিম্পল মার্কস থাকে, সেটাকেও রিমুভ করে দেয়। যেমন বায়ো কেয়ার দ্য বডি কেয়ারের যে নিম অ্যান্ড তুলসি ডিটক্সিফাইং ফেস প্যাক রয়েছে, যেটা আমার চ্যানেলে রিভিউ রয়েছে, ভীষণ ভালো একটা ফেস প্যাক, আমি অলওয়েজ সেটাই ইউজ করি। তোমরা যদি ওটা পারচেস করো, যাদের নর্মাল স্কিন কিংবা অয়েলি স্কিন সবার জন্যই ভালো, স্কিনটা ভীষণভাবে ওটাকে হাইড্রেটও রাখে সাইড বাই সাইড, যেহেতু একটা ক্লে বেস মাস্ক, ওর মধ্যে বেন্টোনাইট ক্লে, কেওলিন ক্লে, স্যান্ডেল পাউডার, মুলতানি মিটি অর্থাৎ ফুলার্স আর্থ রয়েছে, আমাদের স্কিনটাকে ভীষণভাবে ব্রাইট করে, পিম্পলটাকে কমায়, পোর্সগুলোকে মিনিমাইজ করে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, টিপ নাম্বার ফাইভ হচ্ছে একটা ভালো ময়শ্চারাইজার নির্বাচন। ময়শ্চারাইজার বা ক্রিম আমরা কখনোই এমন ইউজ করবো না যেটা ক্রিম বেস হবে, যেহেতু এটা সামার অলরেডি আমাদের স্কিনে প্রচুর অয়েল সেক্রেশন হয় অলরেডি হচ্ছে। আমরা এমন প্রোডাক্ট ইউজ করব যাতে আমাদের অয়েল ব্যালেন্স হয়, অতিরিক্ত যেটা ক্রিম বেস প্রোডাক্ট সেটাকে আমরা ইউজ করব না।
আমি সাজেস্ট করব তোমাদেরকে পন্সের যে সুপার লাইট জেল ক্রিমটা রয়েছে, যেটার আমি চ্যানেলে রিসেন্টলি রিভিউ দিয়েছি, বিকজ আমি ওটাই এখন ইউজ করছি। তোমরা ওটা ট্রাই করতে পারো। এছাড়া তোমাদের যদি এমন কিছু প্রোডাক্ট ভালো লেগে থাকে যেটা অ্যাজ এ ময়শ্চারাইজার তোমাদের স্কিনে স্যুট করছে, কিংবা জেল বেসড প্রোডাক্ট, সবসময় গো ফর জেল বেসড প্রোডাক্ট, যাতে আমাদের স্কিনে অতিরিক্ত অয়েল সেপারেশনটা আটকে যায়। তো এই ছিল আমার 5 টিপস ফর অয়েলি অ্যান্ড সেন্সিটিভ স্কিন পিপল। যদি তোমাদের এই টিপসগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা।